লকডাউনে তারকেশ্বরের অসহায় পরিবারগুলির মুখে খাবার তুলে দিচ্ছেন যুব তৃণমূল কংগ্রেসের সদস্যরা। শুক্রবার তারকেশ্বর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের ১২ নম্বর রাস্তার ধারে থাকা বস্তিবাসীদের হাতে তুলে দেওয়া হল ডিম সবজি ভাত। গত কয়েকদিন ধরে দুস্থ পরিবারগুলিকে দুপুরের খাবার তুলে দিচ্ছেন যুব তৃণমূল কংগ্রেসের সদস্যরা। করোনা সংক্রমণ ঠেকাতে সরকারিভাবে মেয়াদ বাড়ানো হয়েছে কার্যত লকডাউনের। একই বিধিনিষেধ রেখে আগামী ১৫ জুন পর্যন্ত জারি করা হয়েছে লকডাউন। তবে যতদিন লকডাউন চলবে ততদিন দুস্থ পরিবারগুলির জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন যুব তৃণমূল কংগ্রেসের সদস্যরা। হুগলি থেকে পাপ্পু সাত্রার রিপোর্ট, টাইমস বাংলা।